দশকে লোকটির খামারে একটি ভেড়া বাচ্চা জন্ম দেয়, কিন্তু সেই বাচ্চাটির মাথা সাধারণ ভেড়ার মতো হলেও তার পুরো বডি ছিল মানুষের মতো। তার জন্য এই খামারের প্রাণ কেন দিতে হলো সেটা জানার পর আপনি অবাক হয়ে যাবেন। তো সেটি দেখার আগে আপনার সুন্দর আঙুলটি দিয়ে ভিডিওতে একটি লাইক করার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসলে বাচ্চা ভেড়াটি জন্মের পর সে সবার থেকে আলাদা ছিল বলে মালিক তাকে নিজের বাড়িতে এনে পালতে শুরু করে, কিন্তু সেই বাচ্চাটির মা প্রতিদিন মালিকের বাড়ির সামনে এসে ডাকাডাকি করত যাতে করে তারা বাচ্চাটিকে তার কাছে ফিরিয়ে দেয়। এরপর আরেকদিন যখন সেই মা ভেড়াটি তার বাচ্চাকে নিতে আসে, সেদিন বাড়ির মালকিন রেগে গিয়ে ভেড়াটির উপর গুলি চালিয়ে দেয়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর খামারের মালিক যখন জমিতে চাষ করছিল তখন সেই প্রজাতির আরেকটা ভেড়া এসে লোকটিকে গুলি করে দেয়, কারণ সে ছিল বাড়িতে লালন পালন করা সেই ভেড়াটির বাবা, যে তার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিচ্ছে।